আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, শুনবো যে আপুটিকে এখন ক্যামেরার সামনে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো মতো। কোনো মতো আছেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাজল। কাজল? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামে সিংড়া নাটোর। সিংড়া নাটোর? এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে এই জায়গা থাকি। এই জায়গা কোন জায়গা? খালার বাসায় আইছি বেড়াইতে। খালার বাসাটা কোন জায়গায়? এই যে কোন জায়গায়? এই যে করলে তো মানুষ চিনবে না, আমি চিনবো, কিন্তু যারা ভিডিওটা দেখবে আপনার তারা তো বুঝবে না যে এই জায়গায় আছি। এই জায়গাটা কোন জায়গা? এই সাভার গেন্ডা থাকি। সাভার গেন্ডায় থাকেন? কি করেন? ভাড়া থাকি। ভাড়া থাকেন? আপনার খালা কি করে? খালারা ভাড়াই থাকে। তাদের বাসায় কি কারণে আসছেন? এমনি বেড়াতে এসে কিছুদিনের লেগে আবার চলে যাবো আমার বাসায়। কবে যাবেন? জামা এক মাস লাগবে যেতে। এক মাস? কেন, এখানে কি বিয়ে শাদী বসার জন্য আসতেন নাকি? না, বিয়ে শাদী বসার জন্য আসলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম। আচ্ছা, আপনার বাবা মা বেঁচে আছে তো? হ্যাঁ, মা আছে শুধু, বাবা মারা গেছে। বাবা মারা গেছে? আপনার বাবা মারা গেছে কত বছর আগে? 5-6 বছর হয়েছে। আপনার ভাই বোন কয়জন? আমার এক ভাই। এক ভাই আর আপনি? আমি একাই। মানে আপনি একাই, ভাইটাই কেউ নাই? একটা বড় ভাই আছে। একটা বড় ভাই আছে? বড় ভাইয়ের বয়স কত? বড় ভাই বয়স বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে। বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার নেই। নাই? একটাও নাই? স্বামী কি করে? স্বামী নেই। স্বামী নাই মানে? ডিভোর্স দিছে। ডিভোর্স দিছে? বিয়ে দিছে কি কারণে? এখন কি কারণ, অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা ছিল, আমাকে ভালো লাগেনি, এর জন্য ছাইড়া দেয়া তাকে বিয়ে করছে। আমি তার সাথে নালা ঘর করবো না, তার জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কি কারণে ভিডিও করতে আসা আপনার? আমি ভিডিও করতে আইছি ভাইয়া, অনেক কষ্ট আছে। অনেক কষ্টে আছেন? কি কষ্ট আপনার? সংসার চালাতে খুব কষ্ট হয়, একটা মা আছে বৃদ্ধ। আচ্ছা, মাটা কাজ করে, টুকটাক ভাবে মা কাজ করে, চলে খায়, কত সময় পায়ের ব্যথা হতে পারতেন না, কাজে যাইতে পারে না, মাঝে মধ্যে আমি যাই, যেয়ে কাজ করি। আচ্ছা, তো এখন তাহলে আপনি মানে আপনার বয়স কত বললেন? 17 চলছে। 17? 17 পড়ছে। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার বিয়ে হয়েছিল 14 বছর পরে। মানে আপনার বয়স যখন 14 বছর তখন আপনার বিয়ে হয়েছিল? আচ্ছা, তো এখন এখন স্বামী নাই, মানে কি কারণে আপনার ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে তখন স্বামী আর একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, আমাকে এসে মারধর করে, সেখানে তো আর থাকা যায় না, খুব কষ্ট দেয়, অত্যাচার করে। সেই বউ সুন্দরী? সে যদি সুন্দরী হইতা হয়তো বা সে সুন্দরী, আমার থেকে বেশি তাকেই ভালো লাগছে। আচ্ছা, আপনাকে পছন্দ করেনি নাকি? কতদিন সংসার করছেন? 4-5 মাস। 4-5 মাস? 4-5 মাস তার সংসার হয়নি, মারামারি ঝরকাতে দিন গেছে। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মানুষ? আমার নাম্বার কে? আচ্ছা, আপনার ফোন নাম্বারে? বাইকে রেলেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার? মুখস্থ নেই আমার। কেন মুখস্থ নেই, কি কারণে? সিমটা একজনের কাছে নিয়ে এসেছে, বান্ধবীর কাছে ছিল, তো আমি সিম কিনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি বলি, আমার সাথে বলতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা বলেন, 018 01 61 61 45 45 6 6 11 3 3, এটাই তো আপনার নাম্বার? ফোন দিলে আপনি ধরবেন তো? হ্যাঁ ধরবো না, কিসের জন্য? কথা বলার জন্যই তো নাম্বার দিছি। আচ্ছা, কথা বলার জন্যই নাম্বার দিছেন? সারাদিন রাত চার্জ দিয়ে রাখবো। সারাদিন রাত চার্জ দিয়ে রাখবেন নাকি সারাদিন কথা বলার জন্য? কথা বলার জন্য চার্জ দিয়ে রাখবো, যাতে চার্জ না যায়। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলেন। কাজল। কাজল, তো এখন আর কিছু বলবেন? আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে কাজল আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।